গত হয়েক দিন আগে পতাকা তুলনার হারণ লই সাতকানি এসদা বাইতুল শরফ মসজিদর মসজিদনের সাকুরুচ্যুত করছে সিভিলাস টিভি এনডি লেখা খবর প্রকাশ অনর ফর সাতকানি উপজেলার আইন শৃঙ্খলা বৈঠক সহ এলাকার বিভিন্ন মহলত আলোচনা সমালোচনার জ্বর উঠিল ইবাই তো অভিযোগ করি কিন্তু অনা নাকি জাতীয় পতাকা তুললে তার লাইবার এবারে আর এবারে পতাকা লয় আলোলন সম্পর্কে পতাকা লয় বৈঠক করি কি ও সরব 16 ডিসেম্বর হলে আজ 19 জানুয়ারি আইরে ওই একটা নারী ফিসা নিয়ে রেশন আর হে করবে মাংস মাদার গেলি বলে ও চিহ্নিত জমার বি জমার খেলার ও যে ফসল তুললে ইয়ারে আই ধন্যবাদ কিন্তু ইয়ারে বর্তমান এখন বর্তমান যে ইমাম সাহেব আইছে ইমাম সাহেব যে আইছে এইবার যে খুতবা পড়ায় মুখস্থ উনি দুর্দশে যে এই মুখস্থ খুতবা পড়াইলে খুতবা হবে না উনি বলছে যে ও হলো দেখি যদি আমি খুতবা পড়ে দিন যদি শুদ্ধ নয় তোমার আর এক ধরো সর্বসম্মতিক্রমে এলাকাবাসীর সহ আলাপ করি ওর আর বিদায় করে গিয়ে রাজনীতি আর মসজিদ অবরিষ্কার মুয়াজ্জিম এবার রাখিলাম না বিদায় করম বিদায় করম বিদায় ওরা কয়েকবার হই এ বিষয়ে লইরি হতা হইলাম স্থানীয় চেয়ারম্যান অল্লাই ইবে হই ঘটনা সম্পূর্ণ জানি আসলে হলো মানে মসজিদ খবর না ওই মসজিদ লই এটা বলে না আর না অভিযোগকারী মঞ্জুর আলম যোগাযোগ করলে ইবে হয় আর সভাপতি সাহেব বা কমিটি কি বা কি হইয়ে না জানি হঠাৎ করে সভাপতি সাহেব তবে স্থানীয় সংসদ সদস্য হইয়ে সরব মসজিদ লইয়া জেল সমস্যা হইয়ে আয় দুই পক্ষতন দুডল্য হতাউনি আয় এখানে বিদেশ সফরে যে বিদেশ সফর তো না ইয়ে রে না তদন্ত করে সমাধান করে দিব ইনশাআল্লাহ এলাকাবাসীর দাবি ইয়ান তদন্ত করিয়ে সুস্থ একখান সুরক্ষা করে দিক এরশাদ হোসেন সি প্লাস টিভি সাতকানিয়া এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট